নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। রায়গঞ্জ শহরে ক্রমশই বাড়ছে টোটোর সংখ্যা। টোটোর দাপাদাপিতে শহরে নিত্যদিন লেগেই রয়েছে যানজট, যার জেরে হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে অফিস টাইমে শহরের বিভিন্ন এলাকায় এই যানজটের চিত্র লক্ষ্য করা যায়। এছাড়াও টোটোর বারবারন্তের জেরে বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনাও। আজ এমনই দুর্ঘটনার ছবি দেখা গেল রায়গঞ্জ শহরের নিশীথ সরণী এলাকায়। ওই এলাকায় মূল রাস্তার ওপরে দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক টোটো চালক। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম সুমিত ভৌমিক। তিনি টোটো নিয়ে বিবিডি মোড় থেকে ঘড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন। ঠিক সে সময় উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া টোটো তাকে সামনে থেকে এসে ধাক্কা মারে বলে অভিযোগ। হাতে গুরুতর চোট পান সুমিত বাবু। এই ঘটনার পর ঘাতক টোটো চালক সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এসে দুর্ঘটনায় আহত টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি শহরের নিশীথ সরণির ওই স্থানে ট্রাফিক পুলিশ কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন শহরের সাধারণ মানুষ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ। ঘাতক টোটোটির খোঁজে চলছে তল্লাশি। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।